যদি অভিযুক্তের দাবি রাজনৈতিক কারণে তাকে ফাঁসানো হচ্ছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ, প্রেমিকের গোপনে বিয়ের কথা জানতে পেরে আত্মহত্যার চেষ্টা করলেন মহিলা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা ঘিরে তোলপাড় পড়েছে পূর্ব বর্ধমানের কালনায়। বৃহস্পতিবার বিয়ে করেন কালনার তৃণমূল কাউন্সিলর কল্পনা বসুর ছেলে ইন্দ্রনীল বসু। এলাকার এক মহিলার দাবি, দীর্ঘদিন ধরে কাউন্সিলর পুত্রের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও অন্য মহিলাকে বিয়ে করায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিল, বিয়ের কিছু মতো হয়েও গেছে। আমি 19 সালের শেষের দিকে একটা মন্দিরে গিয়ে যখন আমি বলেছিলাম যে রেজিস্ট্রিটা করো, বিয়েটা যখন হবে বললো তাহলে তোমার বিশ্বাস আনার জন্য তাহলে মোটামুটি আমি তোমাকে সিঁদুর করে দিলাম যে মা একটু সুস্থ হোক। আমার ওর মা বললো আমার একটা ছেলে, আমি 3 দিনের অনুষ্ঠানে বিয়ে করবো। আর হঠাৎ ইন্দ্রনীল বসু একটা অন্য মেয়েকে একটা মন্দিরে বা কোথাও নিয়ে গিয়ে একদম গোপনে বিয়ে করছে। আমার সঙ্গে আশা শ্রাবণ মাসে বিয়ে হওয়ার কথা ছিল। দলীয় নেত্রীর পাশে দাঁড়িয়ে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। একটি মেয়ে অভিযোগ করেছে প্রতারিত হয়ে, সে কাউন্সিলরের ছেলে বলে একটা ছেলে বিরুদ্ধে সেই মেয়েটি থানায় অভিযোগ করেছে। যে মেয়েটি অভিযোগ করেছে তার অভিযোগের সত্যতা বিচার করে নিরপেক্ষ তদন্ত করে তার যথোপযুক্ত ব্যবস্থা করা হোক। আর তৃণমূলকেও বলব, কাউন্সিলরকে বলব, এইভাবে আপনার ছেলের ওপর থাকতে গিয়ে আপনি কাউন্সিলরের ক্ষমতা অপব্যবহার করবেন না। আপনি মহিলা কাউন্সিলর, মহিলা হয়ে মহিলা অভিযোগের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। শনিবার বৌভাত সূত্রের খবর, কালনা থানায় অভিযোগ জানানোর পর থেকে উধাও পাত্র, পুলিশ তার খোঁজ চালাচ্ছে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।